हेलो फ्रेंड्स, आज के आबार एक नतून रेसिपी निये चले एसेछि चिंगड़ी रामता। चिंगड़ी रामता करते लागछे चिंगड़ी माछ आमि केटे धुए निएछि, नून माखिए रेखेछि, आदा कुचि करा, रसुन कयेक फोड़ा आछे, टमेटो टुकरो करे काटा आछे, पेंयाज चौको करे काटा, दुटो काँचा लंका, धने पाता कुचि करे रखा आछे, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, নুন আর রোস্টেড জিরে গুঁড়ো। রান্নাটা আমি শুরু করছি, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি টুকরো করা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার এটাকে ভালো করে নাড়াবো। এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে টমেটো আর পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটোটা গলে গেছে, এবার এটাকে আমি ঠান্ডা করতে দেবো, ফ্লেমটা অফ করে। তারপর এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার আমি চিংড়িটাকে ভেজে নেব, তার জন্য কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি চিংড়িটা দিয়ে দিচ্ছি। চিংড়িটা বেশি ভাজবো না, একটু লাল লাল হয়ে গেলেই তুলে নেব। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি যে পেস্টটা করেছিলাম সেই পেস্ট দিয়ে দিচ্ছি। পেস্টের বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, চিনি, নুন আর জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা অনেকটা ঘন এসছে, আর একটু কষবে। কষানো হয়ে গেছে, এবার সামান্য একটু জল দিয়ে দেবো। জলটা ফুটুক। জলটা ফুটে গেছে, এবার এর মধ্যে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি ভাজার সময় বাটিতে কিছু তেল উঠে এসেছিল, সেটাও দিয়ে দিলাম। এবার একটু এটা ঘন হোক। চিংড়ির রামতা আমার হয়ে গেছে অনেকটাই, মানে হওয়ার মুখেই। এবার ধনে পাতাটা আমি ছড়িয়ে দিচ্ছি।
আমার কমপ্লিট চিংড়ির রামতা। এবার আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। চিংড়ির রামতা গরম ভাতে খেতে খুব ভালো লাগে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।